আকুম ফিল অর্থ এবং সামুদ গোত্রকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে তার নামিন সুহুলিহা কসুরা তারা খুব সহজেই পাহাড় কেটে পাহাড়কে ডিজাইন করে সেখানে তারা ঘর ঘরবাড়ি বানাতো প্রাসাদ বানাতো তার হেতু উনাল জিবা লাবুইতা সহজে তারা প্রাসাদ বানাতে পারতো আর তান হেতুনাল জিবা তারা পাহাড়কে ড্রিল করে কেটে কেটে তারা সেখানে ঘর নির্মাণ করতো তাহলে এটা একটা ফিচার আমরা পেলাম এবং এই কথাটাই সুরাতুল ফাজারে আল্লাহ তালা অন্যভাবে বলছেন যে ওয়া স্যামুদালা সখরা ওয়াদ সামুদ হচ্ছে এমন নেশন বা এমন জাতি সখরা ওয়াদ যারা পাহাড় কেটে কেটে উপত্যকায় ঘর বানাত এবং সুরাত নামলের আমলের আটচল্লিশ নম্বর আতে আল্লাহ বলছেন ওয়া ক্যানাফিলা ইউসিহন এই সামুদ নেশনের মধ্যে নয়টা সাব ছিল এ সাব ট্রাইবের লোকেরা বা এদের লিডারগুলো তারা পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করত তারা কোনো ভালো কাজ এলাকায় করতো না তাহলে বেসিকলি এই তিনটি ফিচার আমরা পাই যে তারা পাহাড় খোদাই শিল্পে পারদর্শী ছিল পাহাড় কেটে প্রকোষ্ঠ তৈরি করত এবং পাহাড়ের গাত্রে কারুকার্য খচিত করার অভিনব কৌশল তারা আবিষ্কার করেছিল বিভিন্ন উপত্যকায় তারা পাহাড় কেটে কেটে আবাসন তৈরি করত এবং পুরা সামুদ ন্যাশনের মধ্যে নয়টা সাব ছিল যারা বেসিকলি পুরো সামুদ নেশনে তারা ফাসাদ সৃষ্টি করতো তারা কোনো ভালো কাজ করতো না এবং এরাই বেসিকলি সলেহ আলহি ইসালামের দাওয়াতের বিরোধিতা করেছিল এ পর্যায়ে আমরা দেখব যে সাইদানা সলেহ আলহি ইসালাম যাকে আল্লাহ তালা সামুদ গোত্রের হেদায়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন তিনি কিভাবে দাওয়াত দিয়েছেন সব নবীদের যেমনি তাওহিদের দাওয়াত ছিল সলেহ আলহি ইসালাম ও সামুদ গোত্রের কাছে তাওহিদের দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা বলছেন ওয়াইলা সামুদা আহ সলেহা সামুদ জাতির কাছে আল্লাহ তালা সালেহ আলহ ইসলামকে নবী করে পাঠিয়েছেন কলাইয়া কৌম আবুদুল্লাহ মিন ইলাহিন তিনি বলেছেন হে গোত্র তোমরা কেন এক আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করো তোমরা এক আল্লাহর এবাদত করো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই হুয়া আনসা আকুম তিনি মাটি থেকে তোমাদের তৈরি করেছেন ওস্তা আমার ফিহা এবং এই জমিনে তোমাদেরকে আল্লাহ আবাদ জমিনকে আবাদ করার সুযোগ করে দিয়েছেন ওস্তা ও ফিরু তোমাদের কৃতকর্মের জন্য তোমাদের শিব কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও তোমা তু আল্লাহর দিকে তোমরা ফিরে আসো ইন্না রব্বি করিব মুজিব নিশ্চয়ই আল্লাহ তালা তিনি তোমাদের অত্যন্ত নিকটে ডাক দিলেই তিনি ডাকে সাড়া দেন তিনি তোমাদের খুবই কাছে এবং তিনি মুজিব ডাকলেই তার ডাকে তিনি সাড়া দিয়ে থাকেন তাহলে এভাবে সব নবীদের দাওয়াতি মিশন ছিল তাওহিদ আমরা বলেছি উনি ওই তাওহিদের দাওয়াত গোত্রের কাছে পেশ করলেন সুরাত আর আর একশত তেতাল্লিশ নম্বর আয়তে আল্লাহ তালা আরো বলছেন যে কিভাবে তিনি দাওয়াত দিতেন সামুদ গোত্রের কাছে ইত আল আল্লাহ মাহুম সলেহ আল্লাহ তিনি বলেছেন যে হে সামুদ গোত্র তোমরা কি আল্লাহকে ভয় করবে না ইন্নি এলাকুম আমিন আমি আল্লাহ তালার পক্ষ থেকে বিশ্বস্ত রাসুল হয়ে তোমাদের কাছে প্রেরিত হয়েছে ফত্তাকুল্লাহ তাই তোমরা আল্লাহকে ভয় করো ওয়া আমি রাসূল হিসেবে আমার আনুগত্য করো ওমা আস আলকুম আলাইহিমিন আজর আমি তো কোনো প্রতিদান তোমাদের কাছে চাচ্ছি না ইন আজেরিয়া ইল্লা আলা রবিল্লা আলমিন প্রতিদান নেব আমি আল্লাহর কাছে আর তুতরা তোমরা কি ভাবছো এখন যে আরামায়াসে তোমরা আছো তোমরা এভাবেই থাকবে কেউ তোমাদের পাকড়াও করতে পারবে না ফিজেন না আয়ুন আল্লাহ তালা তোমাদেরকে অনেক বাগান দিয়েছেন ঝর্ণা দিয়েছেন নদী দিয়েছেন ওয়া ঝুরুড় এবং তিনি চাষযোগ্য অনেক জমি দিয়েছেন ফসল তোমাদেরকে দিয়েছেন ওয়া হাদিম আর থোকায় থোকায় ডাল ভর্তি খেজুর গাছে খেজুর তিনি তোমাদেরকে দিয়েছেন অর্থাৎ নাজ নামতের যত উপকরণ হতে পারে সব তিনি তোমাদের দিয়েছেন ওতান হেতুন আমিনাল জিবা আলী বুয়ুতান ফারিহীন আর তোমরা অত্যন্ত সুকৌশলে তোমরা পাহাড় কেটে কেটে ঘর বানাতে পারো প্রাসাদ নির্মাণ করতে পারো আবাসনের কাজ তোমরা করতে পারো এই নাজ নামত যে আল্লাহ তালা তোমাদেরকে দিয়েছেন তোমরা সে আল্লাহ আবাদতের দিকে ফিরে আসো তার কাছে ক্ষমা চাও এক আল্লাহ দাসে পরিণত হও তাহলে বেসিকলি আমরা দেখলাম যে সব নবীদের দাওয়াতি যে পদ্ধতি ছিল সেইদিনা সলে আলহিস্লামও ঠিক একই পদ্ধতিতে তিনি সামদ গুত্রের কাছে দাওয়াতের তৌহিদের বাণী দাওয়াতের বাণী তিনি পেশ করেছেন সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা দেখব যে সালেহ আলাইহ সামুদ গোত্রকে যখন এক আল্লাহর হেবাজতের দাওয়াত দিয়েছেন তখন তার স্বগোত্রের লোকেরা কী রেসপন্স করেছিল সে কথাও আল্লাহ তালা মাজিদের সাথ করছেন কল উইয়া সালে হাদা তিনি যখন দাওয়াত কমে দিলেন সামুদ জাতিকে দিলেন তারা তখন তাচ্ছিল সুরে বলতে আরম্ভ করলো হে সালে তোমাকে নিয়ে তো আমাদের অনেক আশা ভরসা ছিল তুমি তো আমাদের এলাকার সবচেয়ে ভালো ছেলে ছিলে তুমি অনেক কিছু করবে ভেবেছিলাম তোমাকে নিয়ে অনেক আশা ভরসা